এটা হলো 2020 লাস্ট স্নো শাওয়ার। খুব সুন্দর লাগছিল নদীর উপরে যখন পড়ছিল। তো আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন সেটা। কি অবস্থা, যদি অনেক বেশি স্নো পড়েনি, অল্প পড়েছে তাতেই অবস্থা। আদি চলো, আদিকে স্নো শু পরিয়ে নিয়ে আসা হলো না। আজকের ভিডিওটা টোটালি একটু অন্যরকম। এটা হলো 2020-র 360 days এর পুরো দিনের একটা ভিডিও। হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগবে। -12 টেম্পারেচারেতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আমি কিন্তু এখানে আদির সঙ্গে মজা করছিলাম। -12 টেম্পারেচার সত্যি সত্যি ছিল, কিন্তু আমাদের পুরো বাড়িতে রুম হিটার চলছিল। এই যে ড্রয়িং গুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের মহান পেন্টারের কাজ। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট, মেথি দিয়ে পুরি আর আমাদের কলকাতা স্টাইলে ঘুগনি অনেক ধনে পাতা দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এই আমরা একটু বেয়ারে বেরোলাম আমাদের সকালের ভিডিওটা। আশা করছি আপনাদের সকাল খুব সুন্দর লেগেছে। আর এখন আমরা আসরের নামাজ পড়ে বাইরে বেরোলাম। আদির পানি কিনবো আর কিছু টুকটাক কেনাকাটা আছে। আর বুরহানের টম টেলার থেকে যে শার্টটা কিনে এনেছিলাম, সেই শার্টটাতে একটু ফুটো আছে, তো সেটা এক্সচেঞ্জ করবো যদি এক্সচেঞ্জ হয়। আর আকাশের অবস্থা খুব খারাপ, চারিদিকে ঘন কালো মেঘ। স্নো পড়বে যখন তখন, স্নো পড়বে যখন তখন বৃষ্টি হবে, তাই দেখাচ্ছে। জানি না যদি স্নো পড়ে অবশ্যই আমি ওখানে গিয়ে লাইভ ভিডিও, মানে সঙ্গে সঙ্গে গিয়ে ভিডিও। রাত্রি 12টাতে পড়লেও আমি বুরহানকে বলেছি এবার ভিডিও করবো। স্নো যখন পড়া স্টার্ট করবে, যখন হেভি স্নো পড়বে, তখন ইনশাল্লাহ চেষ্টা করবো। জানি না যদি ঘুমিয়ে যায় তাহলে কি হবে। লকডাউন চলছে, ওই কারণে সমস্ত কাপড়ের দোকান বন্ধ রেখেছে। এর আগের বার লকডাউনে যেমন করেছিল, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখন টেম্পারেচার -12। গার্নার পার্কে কিছু বাচ্চা খেলতে এসেছে। আমাদের নতুন বাড়ি হচ্ছে এই যে অ্যাশ কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা গার্নার পার্কের এই কোনাটা, অ্যাশ কালারের বিল্ডিংটা, তারপরে ওই ইয়েলো কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, তার পরের বিল্ডিংটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। একটা ড্রাইভিং স্কুল, এখানে ড্রাইভিং শেখায়। যারা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসবেন, অবশ্যই ইন্ডিয়া থেকে খুব ভালোভাবে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। ইউনিভার্সিটির মেইন বিল্ডিং বলুন, এটাই সব প্রথমের বিল্ডিং না? হ্যাঁ, এই বিল্ডিংটাই হচ্ছে পুরানের ইউনিভার্সিটির ফার্স্ট বিল্ডিং। আর ওইদিকে আরও সব নতুন বিল্ডিং আছে। আর এই ইউনিভার্সিটিটা, মানে এই লিওবেন পুরো শহর জুড়ে ইউনিভার্সিটি এর বিভিন্ন বিল্ডিং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আছে। এইটা হলো মেন বিল্ডিং। আর আপনাদেরকে এই ছবিগুলো কেন দেখাচ্ছি একটু পরে বুঝতে পারবেন। এটা হলো নভেম্বরের 8-10 তারিখের তোলা ছবি। এটা আমাদের বাড়ির পাশে যে নদী, সেই নদীর একটা পাড়ের ছবি। এত সুন্দর নদীর ধারটা, জাস্ট ওয়েদারের কারণে কি অবস্থা হয়ে গেছে দেখুন। এই জায়গাটায় দেখে গাছগুলোই কোনো জান নেই, প্রাণ নেই, কোনো সতেজতা নেই, সব শুকনো শুকনো শুকনো, আসলেই মন খারাপ হয়ে যায়। এটা উইন্টারের, এটা ডিসেম্বর এন্ডের। টম টেলার খোলা না পেয়ে অনেক ঘুরে ঘুরে আমরা শেষ পর্যন্ত ইন্টাসপারে আসলাম, কারণ আমাদের ইন্টাসপারেও অনেক কাজ ছিল। আর এগুলো হলো নিউ ইয়ার স্পেশাল ফুলের কালেকশন। দারুণ লাগছিলো ফুলগুলো, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। এক একটা ফুল, ছোট ফুলগুলো 2.5-3 ইউরো করে ছিল যেগুলো, কিন্তু বড় ফুলগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। আমাদের কিছু ফ্রুটস কেনার ছিল, তো এখানে একটা জিনিস দেখাই। এখানে কামরাঙা পাওয়া যাচ্ছিলো, একটা কামরাঙার দাম নিচ্ছিল 1 ইউরো 79 সেন্ট, মানে 1 ইউরো মানে ইন্ডিয়ান টাকা 90 টাকা। মানে সব থেকে অপছন্দের খাবার সুশি। যারা পছন্দ করেন তো তারা কিছু মনে করবেন না, কিন্তু আমি পার্সোনালি সুশি একদম খেতে পারি না। আর নিয়েছে বোরহানাদের পানি, নিচ্ছে দুটো নিয়ে নাও, তাহলে আবার আসতে হবে না। ক্রিসমাস শেষ হয়ে গেছে, চকলেটের দাম কিভাবে কমে গেছে, এখন যত ইচ্ছা চকলেট কেনো। মারবে বিল করবো করে দিব। আরে তুমি দিন দিন বেশি দুষ্টু হয়ে যাচ্ছ। আমরা বেরিয়েছিলাম বাজার করতে, একটু আগে বললাম সেটা, আর দেখুন এখনকার কি অবস্থা। স্নো শাওয়ার হচ্ছে,
আজকে পুরো রাত স্নো পড়বে তাই দেখাচ্ছে। তো ইনশাআল্লাহ কালকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি কি কথা বলবো খুঁজে পাচ্ছি না। তো খুব সুন্দর লাগছিল, স্নো শাওয়ার হচ্ছে। এটা আমার স্নো শাওয়ারে দ্বিতীয় দিন বেরোনো 2 বছরের মধ্যে। জেনারেলি আমরা বেরোই না স্নো শাওয়ারে, কারণ স্নো শাওয়ার দেখতে সুন্দর লাগলেও কি হয়, ওটা বৃষ্টির মতো হয়ে স্নোটা পড়ে তো নিচে পড়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যায়, তো সেখানে আর ঠান্ডা হাওয়া দেয় তো খুবই ঠান্ডা লাগে। আমি শুধু ভাবছি আমার উপরে স্নো পড়ছে পড়ুক, কিন্তু মোবাইলে না স্নো পড়ে। মিউজিকের সাথে স্নোটাকে এনজয় করুন আপনারা সবাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এবার বাকি ইউটিউবের মিউজিক। আমি গান মনে রাখাতে একদম একটা বড় ঢ্যাঁড়স, আমার কিছু মনে থাকে না। আর আমি গান একদম সব গান শুনতে পছন্দ করি না, কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত আছে যেগুলো আমার খুবই পছন্দের, কিছু কিছু আর্ট ফিল্মের গান আছে যেগুলো আমার খুবই পছন্দের, এরকম কিছু গান আছে যেগুলো আমাকে যারা আমাকে চেনে বা জানে তারা সবাই জানে যে এই গানগুলোই আমি শুনি, তাছাড়া আর অন্য কোনো গান আমি শুনতে পছন্দ করি না। তো আমি কি কি গান শুনি আপনাদেরকে কোনো একদিন শোনাবো। নদীর উপরে পড়ছে আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম বা ভিডিওটা এডিট করছি তখন কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না কি বলবো, এত সুন্দর দৃশ্য, শুধু মানে দেখুন। আর এই যে স্নোর আওয়াজটা এটা কতটা বেশি সুন্দর, আমি ভিডিও কোথাওটা যখন দেখছি এখন এডিট করছি তখন আমি ফিল করছি যে আওয়াজটা এত সুন্দর লাগছে, সেখানে আমার বকবকানিটা খুবই বাজে লাগছে। বুরান মাগরিবের নামাজ পড়ে যখন বেশি স্নো পড়তে লাগবে সেন্টারে আসতে হবে একবার। এখানে যত বেশি স্নো পড়ুক না কেন বা স্নো উইথ রেন হোক না কেন, এখানকার ডেলি লাইফ কখনো কারোর জন্য বন্ধ থাকে না। আর বাইরে এখানকার মানুষ তো এটার সঙ্গেই ছোট থেকে বেড়ে ওঠা, তাই ওদের কোনো অসুবিধা হয় না। আর বাইরে থেকে যারা আসে আমাদের মতো তাদেরও আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, খুব একটা বেশি অসুবিধা হয় না। নামিয়ে দাও নামিয়ে দাও, প্লে মম্মি প্লে, মানে ও খারাপ করতে চাইছে তাই বোঝাচ্ছিল। স্নো কিন্তু অনেক বেশি পড়ছে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে বলে রাস্তাটা তো মেল্ট হয়ে যাচ্ছে, কিন্তু ঘাসে টাসে আটকে যাচ্ছে যেগুলো সেগুলো জাস্ট 15 মিনিট, এখন এখন 15 মিনিট আগে থেকে স্নো পড়ছে, তাতে কি অবস্থা হয়ে গেছে দেখাই। উঠানে দেখাই, ফেব্রুয়ারি 3-4 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের ডেলি লাইফের উপরে ডেলি ব্লগ দিব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।